দুইটা ছেলে একই ক্লাসে পড়ে, তো একটা ছেলে সময় লজ করে না, বন্ধু বান্ধবী নিয়ে গল্প গুজব করে না, যথারীতি সময় মতো পড়াশোনা করে। একটা ছেলে স্কুলে যায়, প্রাইভেটে যায়, অবসর টাইমে ঠিক মতো পড়ে না, এখন মোবাইল নিয়ে গেমস নিয়ে ব্যস্ত আছে, বন্ধু বান্ধবীকে নিয়ে নানান দিক থেকে মোবাইলে, কেউ হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, অনলাইনে, নানান দিক থেকে মোবাইলের ওপরে সে সময় অতিবাহিত করছে। দুইটো ছেলে যখন পরীক্ষার হলে বসবে, যে ছেলেটা পড়াশোনা করেছে কোশ্চেনটা হাতে পেয়ে দেখছে যে এই এই কোশ্চেন এসেছে, উত্তর কি হবে, তার ব্রেন বলছে এটা এটা উত্তর হবে, লিখতে শুরু করে দিল। সে লিখতে 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 এক পর্যায়ে বলছে আর মাত্র 15 মিনিট সময় আছে। তার মনের ভাবনা যে আজ যদি 10টা মিনিট সময় পেতাম তাহলে পূর্ণাঙ্গ অ্যানসারটা আমি দিতে পারতাম। যে ছেলেটা পড়াশোনা করে না, বন্ধু বান্ধবীর সঙ্গে মোবাইলে ব্যস্ত থাকে, খেলাধুলায় ব্যস্ত থাকে, ওই ছেলেটা কোশ্চেনটা হাতে পেয়ে বলছে পড়েছি এটা, কিন্তু উত্তরটা তো ঠিক মতো মুখস্থ নেই, এখন লিখব কী করে, লিখতে আর না পেরে শেষ পর্যন্ত বলছে শালা 3 ঘন্টা সময় আজকে মনে হচ্ছে যেন 6 ঘন্টা হয়ে গেল, কখন সময়টা পার হবে, হল থেকে পরীক্ষার হল থেকে বার কখন হব। এরকম ভাবনা চিন্তা আসবে কি আসবে না একটু বলুন তো ভাই, আসবে কি আসবে না? আসবে। যে ছেলেটা পড়াশোনা করছে সে মনে মনে ভাবছে 10টা মিনিট সময় হলে আমি ঠিক মতো উত্তরটা দিতে পারবো, করে পার হবে। এই ছেলেটা বই পুস্তক সময় মতো পড়াশোনা করার কারণে রেজাল্ট ঠিক মতো করবে, পরীক্ষায় ঠিক মতো লিখতে পারবে। এই ছেলেটা একদিন না একদিন সে প্রতিষ্ঠিত হবে, সে চাকরি পাবে, ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে। এই যে সময়কে সে লজ করেনি, সময়কে সে অপব্যবহার করেনি, এই জন্যে তার সময় তাকে একবারে উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দেবে। আর যে ছেলেটা সময়কে মূল্যায়ন করেনি, সময়কে অপচয় করেছে, সময় একদিন তাকে একবারে খাদে ফেলবে, মানে আজীবন কাল সে আফসুস আর আফসুস করবে। পড়াশোনা করেনি মানে সে চাকরি পাবে না, পড়াশোনা করেনি মানে সে আর কিছু করতে পারবে না, পড়াশোনা না করার কারণে সেই ব্যক্তিকে আজীবন কাল মাটি শ্রমিকের কাজ করতে হবে, আর কিছু কর্ম তাকে বাছাই করে নিতে হবে। এবার একটা উদাহরণ স্বরূপ দিলাম। 2 নম্বর উদাহরণ হলো একটা ছেলে বিদেশের মাটিতে কর্ম করে, কর্ম করার পরে তার যেটা ডিউটি দেওয়ার পরে ওভারটাইম করে, তো ওভারটাইম করে সে তো একটা উপার্জন করবে, বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠাচ্ছে, আর একটা ছেলে একই সঙ্গে গিয়েছে একই কর্ম করে, সে কিন্তু ওভারটাইমটা করে না, সে ওভারটাইমটা ঘুমিয়ে থাকে, ওভারটাইমটা খেলাধুলা করে, ওভারটাইমটা এখানে ওখানে আড্ডা দেয়। এইরকম ছেলে দুইজন যখন একই সঙ্গে বাড়ি আসবে, একটা ছেলে দেখবে বাড়িতে একটা সুন্দর বাড়ি বানিয়েছে, একবারে জমিতে মাঠে কয়েক বিঘা জমি কিনেছে, এই ছেলেটা কেবলমাত্র সামান্য একটা বাড়ি বানাতে পেরেছে, আর তেমন কিছু করতে পারেনি। তাহলে একই সময়ে একই কাজ একই সময়ে করার পরে কেউ টাকা বেশি উপার্জন করলো, কেউ টাকা কম উপার্জন করলো, কেন, সময়টাকে সে লজ করিনি, অতিবাহিত করিনি বলেই সে অর্থের পরিমাণটা বেশি উপার্জন করতে পেরেছে। তো এবার আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষে আমি আল্লাহ তোমাকে হায়াত নামক সময় দিয়েছি, এই সময়টিকে তুমি অকালে একটা সেকেন্ড নষ্ট তুমি করবে না, এই সময়টিকে তুমি মূল্যায়ন করিও, যদি সময়টিকে তুমি অকালে নষ্ট করে দাও আর সময়টি তুমি কোশ্চিন কালে ফিরিয়ে পাবে না। এবার একটা হাদিস বলে দিই, শুনে নিন। বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাযুনু কদমা ইবনে আদম হাত্তা ইউসাল আন খামসিন আন উমরিহি
ফিমা আফনাহু ওয়া আনসাবাবিহি ফিমা আবলাহু। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুনু কদম ইবনে আদম। নবী আমার বলছেন, কিয়ামতের দিন হবে রে, ওই দিনে আল্লাহর সামনে বান্দাদেরকে দাঁড় করিয়ে রাখবেন আর বলবেন, হে আমার বান্দারা, পাঁচটি প্রশ্ন তোমাদেরকে করা হবে। এই পাঁচটি প্রশ্ন যতক্ষণ উত্তর না দিতে পারবে, সামনের দিকে একটা পা তোমরা বাড়াতে পারবে না, পিছনে একটা পা পিছিয়ে নিয়ে আসতে পারবে না। তোমাদের কি পাঁচটি প্রশ্নের উত্তর দিতেই হবে, দিতেই হবে। তার নাম তারপরে এক নম্বর হলো, নবী আমার বলছেন, উমরহি ফিমা আফনাহু। দুনিয়ার মানুষে তোমাকে বলা হবে, তোমাকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সময়টি দেওয়া হয়েছিল, এই সময়টি তুমি কোথায় কিভাবে পার করেছো তুমি বলো। ভাই কি হলো, আপনাদের কি খারাপ লাগছে কথাগুলি শুনতে? ওঠাওটি কেন করছেন? ভাই আপনাদের অসুবিধা হচ্ছে, একটু কথা বলুন তো, অসুবিধা হচ্ছে? তাহলে যারা উঠে চলে যাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলছি আমি? আধা ঘন্টা সময় নিচ্ছি, আধা ঘন্টা। তো নবী আমার বলছেন, আন উমরিহি ফিমা আফনাহু, তুমি যেই দিন জন্মগ্রহণ করেছো সেই দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই সময়টিকে তুমি কোথায় কিভাবে পার করেছো তুমি বলো, আমার কাছে হিসাবটা দাও। আল্লাহর কাছে কি হিসাব দেওয়া যাবে, কোথায় কিভাবে পার করেছি কি আমরা বলতে পারবো? তবে বলতে পারবো বন্ধুরে, আজকে হলো 2022 সালের 12ই ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারি মাসের 22 তারিখটাকে, 12 তারিখটাকে কোথায় পার করেছেন? যদি বলেন আমি জালসা শুনে পার করেছি, হরিগঞ্জে মাদ্রাসার ময়দানে আমি জালসা শুনে রাতটিকে অতিবাহিত করেছি, আমার আল্লাহর সামনে কি বলতে কোনো সমস্যা লাগবে, কোনো অসুবিধা হবে? বন্ধুরে অসুবিধা হবে না, অনাসে বলতে পারা যাবে। কিন্তু এই সময়টিকে যদি আমরা সিনেমার হলে বসে বসে পার করে দিই, আমরা যদি ক্যারাম খেলে জুয়া খেলে যদি আমরা পার করে দিই, তাহলে কি আমরা বুক ফুলিয়ে বলতে পারবো যে আমি এই কাজ করেছি? অসম্ভব বলা যাবে না, বলা যাবেও না, যাবে না। আমার আল্লাহর সামনে কেউ বলতে পারবে না। নবী আমার বলছেন, সেই দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, যুবক রে তোমার যৌবন কালটি তুমি কোথায় কিভাবে পার করেছো বলো। যৌবন কালটা এমন একটি সময় যেমনি ভাবে আষাঢ় শ্রাবণ মাসে নদীর ভরপুর জোয়ার আসে, ওই সময় দেখলে মনে হবে শুধু পানি আর পানি, ওই পানিতে মানুষ, ওই পানিতে যা কিছু যাবে সব ভেসে চলে যাবে, ওই পানিটাকে দেখে মনে হয় জানো এ পানি কোথায় যাবে, এত পানি কোথায় ছিল, এত পানি যাবে কোথায়। মানুষের দেহে যখন যৌবন চলে আসে তখন তার রাতকে রাত মনে হয় না, দিনকে দিন মনে হয় না, তখন কোনো মানুষকে সম্মানের চোখে মানুষ দেখতেও পারে না। এই জন্যে নবী আমার বলছেন, তোমাকে জিজ্ঞাসা করা হবে, ও আন সাবাবিহি ফিমা আবলাহ, তুমি বলো তোমার যৌবন কালটি তুমি কোথায় পার করেছো বলো। যুবক মানে বর্তমান সময়ে, যুবক মানে তাকে বিড়িতে মুখ লাগাতে হবে, যুবক যখনই হয়েছে তখন এক সিগারেটে মুখ লাগাতে হবে, যুবক যখনই হয়েছে মদের বোতল হাতে ধরতে হবে, যুবক যখন হবে মাথার চুলটাকে এমন ভাবে কাটবে, চুলটাকে কেটে মনে হবে যেন জুতা মোচার ব্রাশ তৈরি করে ফেলেছে। যুবক হয়েছে বুঝতে পারবে, সাতাশটা ছেঁড়া, সাতাশ জায়গায় ছেঁড়া প্যান্ট পরতে হবে। যুবক রে
তোমার যৌবনকালটা এমন হওয়া উচিত নয়। যৌবন মা কাল এসেছে মানে তুমি যা ইচ্ছা তাই করবে এমনটা নয়। তোমাকে যৌবনকালটা আল্লাহ দিয়েছে, আল্লাহর নবী বলছেন তোমাকে যৌবনকাল দেওয়া হয়েছে, এই যৌবনকালের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে, এমন কাজ তুমি করবে না যৌবনকালের হিসাবটা যেন আল্লাহর কাছে দেওয়া যাবে না। তুমি রাতের অন্ধকারে এমন কাজ করিও না, দিনের উজ্জ্বলে মুখ দেখাতে লজ্জা পাবে, দেখাতে পারবে না, এমন কাজ করবে না। অতএব আল্লাহর কাছে হিসাব দিতে হবে এমনটা কাজ তুমি করবে, যেই কাজটা করলে হিসাব দেওয়া যাবে না ওই কাজ তুমি করিও না। যুবক তোমাকে বলে যাচ্ছি, আল্লাহর নবী বলছেন যেদিন কিয়ামতের ময়দান হবে রে সেই দিন আল্লাহর আরশের তলে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই আরশের তলে ছায়া লাভ করবে যুবক। যুবক তুমি যৌবনকালটা যদি আল্লাহকে দিতে পারো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছে ওয়াশাবুন নাসা ফা ইবাদাতিল্লাহ, যৌবনকালটা তুমি যদি আল্লাহকে দিতে পারো ইবাদতে কাটাতে পারো তোমার আল্লাহ তোমাকে আরশের ময়দানের ছায়া তলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছায়া দান করবে। যুবক তুমি ইবাদত ছেড়ে দিয়েছো, যুবক তুমি মসজিদ নিকলে তোমার ঘৃণা লেগেছে, যুবক তুমি সেই সময় যৌবনকালের সময়টা পেয়ে গায়ে প্রচন্ড শক্তি শক্তি পেয়ে তুমি তুমি পিতাকে পিতা বলে মাননি, মাকে মা বলে মাননি, আলেমদের তুমি সম্মানের চোখে দেখুনি, আল্লাহ কোরআন তুমি পড়ুনি, তুমি নেতাদের পিছনে ছুটে ছুটে তোমার যৌবনকালকে নষ্ট করে দিয়েছো, তুমি ক্যারাম খেলে খেলে তুমি সারাটা রাত তুমি নষ্ট করে দিয়েছো, তুমি সিনেমার হলে বসে বসে তোমার চোখ দুটিকে নষ্ট করে দিয়েছো। যুবক তুমি শুনে রেখে দাও, এই যৌবনকালের সময়টি তোমাকে আল্লাহর কাছে হিসাবটা বুঝিয়ে দিতে হবে। এবার আপনাদেরকে বলছি বন্ধুরে, একটা উদাহরণের জগতে নিয়ে চলে যায়, কত দামি সময় গুরুত্বপূর্ণ কত আপনারা এবার বুঝে নেবেন। এবার আপনাদেরকে বলছি শুনে নিন, আপনাদের কাছে আজকে আমি এসেছি বক্তব্য দেওয়ার জন্য এসেছি, মনে হয় যেন বক্তব্য দিতে দিতে আমার সময়টি শেষ হয়ে গেছে, আমার আল্লাহ মালাকাল মাউতকে পাঠিয়ে দিয়েছেন। ও মালাকাল মাউত, ওই হাজীগঞ্জ ময়দানে মাওলানা ইবাদুল্লাহ চলে গেছে বক্তব্য দেওয়ার জন্য, বেশ বক্তব্য চলছে, ওর জীবনটার বয়সটা তো শেষ হয়ে গেছে, আর সময় নেই, ওর প্রাণ পাখিটা উড়িয়ে নিয়ে চলে এসো। এইরকম টাইমে এবার মালাকাল মাউত চলে এসেছে, মালাকাল মাউত এসে বলছে ইবাদুল্লাহ তোমার আর সময় নেই, তোমাকে চলে যেতে হবে না ফেরার দেশে, অতএব তুমি প্রস্তুত নিয়ে নাও, তোমাকে চলে যেতে হবে। এবার আমি আপনাদেরকে বলছি ও জনগণ, জালসার ময়দানে বসনি ওয়ালা জনগণ, এবার আপনাদেরকে বলছি আমার মালাকাল মাউত আমার কাছে ডাক দিয়েছে, আমার আল্লাহর কাছে আমাকে চলে যেতে হবে, অতএব আপনাদের কাছে আর কথা বলার সময় নেই, আমি চলে যাব। এই কথাটা যখনই বললাম আপনারা তখন বলছেন মাওলানা সাহেব আপনি চলে যাবেন? জি। এবার আপনারা বলছেন যে আপনি বক্তব্যটা রাখছিলেন ভালো না লাগলে, উদাহরণস্বরূপ যুক্তির জন্য বলছি ভালো লাগছে, এই অবস্থাতে মালাকাল মাউতের কথাটা শুনে আপনাদেরকে যখনই বললাম তখনই আপনারা বলছেন আর পাঁচটা মিনিট সময় দেওয়া যাবে না, পাঁচটা মিনিট সময় একটু কথাটা বলুন তাহলে বক্তব্যের বিষয়টি আমরা বুঝতে পারবো একটু। শেষ পর্যন্ত আপনারা বলছেন যদি আপনার জীবনে পাঁচ মিনিট সময় নাই থাকে তাহলে আমরা এতগুলো মানুষ আছি আমরা সবাই মিলে পাঁচটা মিনিট সময় আমরা দেব। আচ্ছা সবাই মিলে যদি পাঁচটা মিনিট সময় দিতে চান আপনারা দিতে পারবেন না আমার জীবনে আসবে পাঁচটা মিনিট সময় একটু কথা বলুন তো ভাই, আসবে আসবে, দিতে পারা যাবে? যাবে না। পাঁচটা মিনিট তো দূরের কথা, একটা সেকেন্ড সময়ও দেওয়া যাবে না। উদাহরণস্বরূপ এবার আর একটা কথা বলছি, আপনাদের জলসার উদ্দেশ্যে আসছিলাম, আস্তে আস্তে আমার ব্যাগটা ছিনতাই হয়েছে, ব্যাগে 1,00,000 টাকা ছিল, খুবই কান্না করছি রাত জেগে জেগে, টাকাটা গোচ করলাম আর পকেট মার আমার ব্যাগটা নিয়ে চলে গেল, খুবই কান্না করছি, কান্না শুনে চোখের পানি দেখে আপনাদের মনে দয়া হলো। আপনারা বলছেন মাওলানা সাহেব আর কান্না করিয়েন না, নিয়ে চলে গেছে, এখন আর কান্না করে কি কোনো কাজ হবে? তো যাই হোক
আমরা এতগুলো মানুষ আছি, আমরা সবাই মিলে একটু চেষ্টা করি আপনাকে 1 লক্ষ টাকা দিতে পারি কি না। এবার আপনারা সবাই মিলে যদি চেষ্টা করেন 1 লক্ষ টাকা আপনারা দিতে পারবেন হ্যাঁ কি না একটু উত্তরটা দেন। ভাই আমার পকেট মার হয়নি, আমি নেব না, উদাহরণস্বরূপ বলছি, আপনাদের দিতেও হবে না। তো এখন আপনারা যদি ইচ্ছা করেন আপনারা দিতে পারবেন হ্যাঁ কি না একটু আওয়াজ দেন, পারবেন। 1 লক্ষ টাকা আপনারা দিতে পারবেন, কিন্তু 1 সেকেন্ড সময় কি আপনারা দিতে পারবেন? পারা যাবে? যাবে না। তাহলে 1 সেকেন্ডের সময়ের দাম বেশি না 1 লক্ষ টাকার দাম বেশি, কোনটা? আপনারা তো দূরের কথা, গোটা পৃথিবীর মানুষ মিলেও যদি চেষ্টা চালাই, শিক্ষিত থেকে অশিক্ষিত পর্যন্ত সবাই মিলে যদি চেষ্টা করে, আমার জীবনে 1টা সেকেন্ড সময় ফিরিয়ে দেওয়া হবে। 1 সেকেন্ড সময় দেওয়া হবে, গোটা পৃথিবীর মানুষ মিলে ফেল হয়ে যাবে, গোটা পৃথিবীকে বিক্রি করে দিলেও সম্ভব নয় 1টা সেকেন্ডের দাম দেওয়া। তাহলে গোটা পৃথিবীর মানুষের কাছে 1টা সেকেন্ডের কাছে অসহায়, গোটা পৃথিবী বিক্রি করে দিলেও 1টা সেকেন্ডের মূল্য দেওয়া যাবে না। তাহলে সেই সেকেন্ড সময়টিকে, সেই মিনিটটাকে আমি আপনি কোথায় কিভাবে পার করছি, সেই সময়ের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে কিনা একটু আওয়াজ দিয়ে বলুন, দিতে হবে কিনা? অবশ্যই দিতে হবে। এই জন্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতের দল খবরদার, 1টা সময়কে তোমরা অকালে নষ্ট করবে না।